মা জুয়েলারি কালেকশন নিয়ে চলে এসেছি। কত কানের দুল, সব রকম ফেস্টিভ্যাল আমি পড়ি, এই আমার সমস্ত কালেকশন গুলো, তা চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি, তা দেখুন। ফার্স্টে হার দিয়ে দেখানো শুরু করছি, আর এই হারটা আমাকে দিয়েছে আমার ভাই দিয়েছিল, এই হারটা খুব সুন্দর হারটা, কিন্তু এখন পর্যন্ত হারটা পরা হয়নি। এই দেখুন, এই যে হারটা দেখুন, আর একটা হচ্ছে, এটা হচ্ছে পুরো গোল্ডের, আর এইটা, এই হারটা আমার নিজের কেনা, এই দেখুন, এই হারটা পরে দেখাচ্ছি আপনাদের আমি, কারণ আগের হারটা তো খোলা ছিল না, এই জন্য পরতে পারলাম না, এটা এইটা পরে দেখাচ্ছি। যতটা আপনি এতটা চাপতে পারেন, এতটা রাখতে পারেন, এতটাও যার যেরকম সেইভাবে পরা যাবে। এই দেখুন, এই হারটা খারাপ লাগছে না, কি বলুন, ভালোই লাগছে না। আর এইটা হলো এই যে এর কানের, এই দেখুন ছোট্ট কানের, এই হারটা আমি এখনও পর্যন্ত আমারও পরা হয়নি, কিন্তু আমি কিনে, আমি নিজেই কিনেছি। আর এই হারটা অ্যাকচুয়ালি পরে হচ্ছে, আপনারা বলুন দেখি তো, তারপর তো বলছি আমি, এই যে হারটা দেখুন, এই হারটা কিসের পারপাসে পড়ে, কিসের বলুন, কিসের পারপাসে পড়ে এই হারটা? এই হারটা হচ্ছে দশমীতে পড়ে, বলুন। এই দেখুন এইভাবে পড়বে, এই যে হারটা, এই দেখুন একদম এরকম চোখার মতন থাকবে, একদম গলার সাথে লেগে থাকবে, নাইস না? এটা এখনও পর্যন্ত আমার পরা হয়নি, কানের তো থাকবেই সব হারের সাথে, কানের না থাকলে তো হবেই না। আর এই দেখুন, ছোটো ছোটো কালেকশানগুলো আমি পরে দেখাচ্ছি, ওটা লাস্টে দেখাবো, এইবার দেখাচ্ছি হাতের। চলুন, তা ফার্স্টের যেটা আমি সবসময় পড়ি, আমার প্রায় আমি পড়ি এই এই চুড়ি বলবেন না, এই দুটোকে কি বলবো, চুর বলবেন, ছোট্ট মধ্যে, জানি না নামটা, আমি জানি না, আপনারা জানলে বলবেন। এই দেখুন, এটা প্রায় আপনারা দেখেছেন অনেক ব্লগেই, আমাকে পড়তে দেখেছেন নিশ্চয়ই, আমি প্রায় পড়ি, দু হাতে দুটো পড়ি, এরকম ইচ্ছে আছে আমার আরও দুটো কেনার। মানে কি বলুন তো, মানে সবসময় মানে হেভি তো ভালো লাগে না পড়তে, না হালকার উপরে ভালো, চুর, এটা আমার তো মন বলছে চুরই বলবে বোধ হয়, তাও আপনারা বলবেন কিন্তু অবশ্যই নামটা কি। এই দেখুন, এই যে এইভাবে, এই যে হাতে, এই যে এখানে, এই হাতে পড়ার, এই যে নাম কি বলে জানি না, আপনারা জানলে অবশ্যই বলবেন কি বলে নাম। আর একটা হলো এটা, এটা তো চুরই বলে যেটা আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এই যে এটা চুর বলে আমি যতটুকু জানি, দেখুন ডিজাইনটা দেখুন খুব সুন্দর, ডিজাইনটা দেখছেন, ডিজাইনটা দেখুন খুব সুন্দর, এই দেখুন, পুরো ঢেউ, ঢেউ টাইপের, দেখুন দেখুন পুরো ঢেউ, ঢেউয়ের মতন, দেখেছেন পুরো ঢেউয়ের মতন। এটা এখন পর্যন্ত পরা হয়নি, কিনেছি কিন্তু মানে পড়ার কোনো সুযোগই পাইনি, সুযোগটা হয়নি, পড়লে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। তা কোন চুরটা বেশি ভালো লাগলো আপনাদের বলবেন, ফার্স্টেরটা। এইবার আর একটা আছে যেটা আপনাদের আগে দেখালাম, ওই যে হাতে পরে ব্রেসলেট টাইপের, এইটাও আরটা আমার ডিজাইন, এই দেখুন, এই যে এইটা পরে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এটা একদম আলাদা, ওই ডিজাইনটা আলাদা আর এটাও পুরো আলাদা। তাই এইটার মধ্যেও বলবেন আপনারা যে কোনটা আপনাদের বেশি ভালো লাগছে, এই ডিজাইনটা না এই ডিজাইনটা, অবশ্যই বলবেন কিন্তু যে কোনটা ভালো লাগছে আপনাদের। এইবার দেখাচ্ছি আপনাদের আমি মঙ্গলসূত্র, এই দেখুন ফ্রেন্ডস, আর খুলছি না মঙ্গলসূত্রটা, আর এটা হচ্ছে শ্রীহরির, এই দেখুন লেখা শ্রীহরি,
এটাও গেল বছরে পুজোয় কেনা। এই দেখুন এই যে হাটটা, এটা আছে দড়ির মতন, যতটা অনেকটা লেন্থটা বড় আছে এতটা আছে। আপনি এরকমও পরতে পারবেন, এইটুকুও পরতে পারবেন, এতটাও পরতে পারবেন, যার যেরকম। তা আমি একটু বড়ই পরি, এরকম পরি, এরকম ঝুলিয়ে রাখি, কেন আমার একটু বড় বড় হাড়গুলো বেশি ভালো লাগে, আমার ছোট হাড় একটু কম পরি আমি। ওই যে আপনাদের আমি বললাম আমি বড় পরি, এই দেখুন হাড়টা পুরো এইখান থেকে শুরু, এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে কতটা বড় দেখেছেন। আর এটা হচ্ছে লকেট, লকেটটা আলাদা আর হাড়টাও আমার আলাদা কেনা। আর একটা আছে, এটা হচ্ছে খুব গর্জিয়াস, এটা কোনো পুজো টুজো পারপাসেই পরা হয়, এটাও বড় আছে, এই দেখুন এই যে। এটাও হাড় লকেট দুটোই আলাদা কেনা, একসাথে না। এই দেখুন এই যে, এই যে এরকম চোখা টাইপের, বুঝতে পারছেন তো কীরকম হাড়টা, এই দেখুন। আমার সবচেয়ে কিউট লাগে হাড়টা, সবচেয়ে কিউট লাগে, নাইস। মানে আপনি পুজোও পরতে পারবেন, কোনো অনুষ্ঠানেও পরতে পারবেন, খুব সুন্দর। এই দেখুন আমি একবারে পরে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন কেমন লাগছে বলবেন। কিনেছি জানেন, কিন্তু পরা হয় না, পরিই না, মনে হয় বোধহয় বিশাল বেশি মানে অতিরিক্ত সাজ হয়ে যাচ্ছে, এই জন্য মানে পরিইনি, এখনও পর্যন্ত পরিনি। দু বছর হয়ে গেছে আমার টিকলিটা কেনা, এখনও পর্যন্ত পরিনি। তা এই দেখুন আমি নথ পরেই দেখাচ্ছি আপনাদের, তাহলে বেশি ভালো হবে। এই নথ লাগানোটাই না বড় একটা কাজ, এই দেখুন এরকম, এটা লাগালাম না, লাগালে চুলটা নষ্ট হয়ে যাবে, এই দেখুন এরকম, দেখেছেন নথটা কীরকম, নথটা পুরো স্টোনের, দেখুন স্টোন, পুরো স্টোন করা, স্টোন দেওয়া নথটায়, পুরো গোল্ডেন উপরে, খুব সুন্দর। আমার মেয়েরও তো খুব পছন্দ এই নথটা, খুব পছন্দ। এই নথটা হচ্ছে অ্যাকচুয়ালি দশমী পারপাসে পড়ে, খুব ভালো লাগে, কিন্তু এখনও পর্যন্ত পড়ার সুযোগ হয়নি আমার। এই দেখুন এটা আপনি চেনটা খুলেও দিতে পারেন, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি, এটা এরকম একটা দেখলেন, এই দেখুন চেনটা আমি খুলে দিলাম আর এটা শুধু পরলাম, এই দেখুন শুধুও পরতে পারেন, শুধুও ভালো লাগে, শুধুও ভালো লাগছে না বলুন, শুধুও ভালো লাগছে। আপনি চেনটাও পরতে পারেন আবার চেনটাও খুলে রাখতে পারেন। আর এই যে এই দুটো দেখাচ্ছি, এই দুটো হচ্ছে, দাঁড়ান আটকে গেছে, এই দুটো হচ্ছে পায়ের নূপুর টাইপের, গোল্ডের নূপুর, আমি খুব পরি, আমার খুব শখের এগুলো, এই দেখুন পুরো একদম সব রকম পরি আমি। আর এইবার যেটা দেখাচ্ছি সেটা হলো ঝুমকো কানের, ঝুমকো কানের সাথে এটা পরলে মানায়, আর এটা আমি পুজো পারপাসেই পরি, তাছাড়া আমি পরি না, আমি বিয়ে টিয়ে, বিয়েতেও আপনারা পরতে পারেন, বিয়ের অনুষ্ঠান হোক যেখানেই হোক, কিন্তু আমি পরি না, আমি একটু মানে খুব আমি হেভি সাজি না। এই দেখুন এই যে এইভাবে, এই যে এরকম, বুঝতেই পেরেছেন আপনারা জিনিসটা, এই যে এরকম। এইবার আপনাদের আমি দেখাচ্ছি কানের দুল, চলুন দেখুন কত কানের দুল, অনেক, আমাকেও দেখা যাচ্ছে না। ফার্স্টে ঝুমকো দেখাই আপনাদের, এই দেখুন খুব সুন্দর ঝুমকোটা, এই একটা দেখুন, এটা অদ্ভুত টাইপের ঝুমকো, খুব সুন্দর, খুব 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 সুন্দর, এই একটা দেখুন, এই একটা, এই ঝুমকোটা, এই হলদে যে ঝুমকোটা দেখছেন এইটা আমার অনলাইন থেকে কেনা,
এটা কোনো দোকান পারপাসে আমার কেনা না, এটা আমার অনলাইন থেকে কেনা, কিন্তু ভালোই এসছে কানেরটা, খারাপ না। এই দেখুন এই একটা ঝুমকো, এই দেখুন এই যে ঝুমকোটা দেখছেন এইটা দাঁড়ান জড়িয়ে গেছে, হ্যাঁ এই ঝুমকোটা, এইটা আমার বানানো, আমাদেরই পাড়ার একজন আছে সে বানায় কানের দুল, এই সমস্ত বানায়, সেও বানিয়েছে আমাকে, এটা বানিয়ে দিয়েছিল এই কানের দুলটা। আর এটা কানের দুলটা দেখছেন এটা খুবই ছোট্ট, খুব কুট্টি, মানে এখানে ওখানে টুক করে যাওয়ার মতন, এই যে কানের দুল একটু পরি এটা আপনাদের সামনে, এই দেখুন এই গানের দুলটা যখন আমি বানিয়েছি বানার পর কিন্তু আমি এখনো পর্যন্ত পরিনি, এই পরলাম আপনাদের সামনে, এটাই হচ্ছে লাস্ট ঝুমকো, এই দেখুন। আর এই ঝুমকোটা খুবই বড়, বড় এর জন্যই এই ঝুমকোটা আমি দশমীতে পরি, এটা প্রত্যেক বছর আমার দশমীতে পড়া, এটা বাঁধা ধরা, এটাই পরি, মানে এই কানের দুলটা পরে আমি মাকে বরণ করি। এই একটা দেখুন, দাঁড়ান একটু এইভাবে দেখাচ্ছি, এই দেখুন এই একটা দেখুন, এইটা অনেকটা ওয়েস্টার্ন টাইপের, ওয়েস্টার্ন কী বলুন, ওয়েস্টার্নের মতন। আর এটাও আমি পরি, এটাও খুব রাফ ইউজ করি। আর একটা এই দেখুন, এটা পুরো মান্তাসার মতন, পুরো মান্তাসা। দেখলেন আমার এই সমস্ত কালেকশন হয়ে গেল, এই হলো আমার জুয়েলারি শপ কালেকশন, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, দেখালাম। তা আপনাদের কোন কোন জুয়েলারি কালেকশন কোনটা ভালো লাগলো, কানের দুল না হার না মঙ্গলসূত্র না চুড়ি না চুর, অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট বক্স পুরো ভরে দেবেন যে কোনটা কোনটা আপনাদের ভালো লাগলো। আর এরকম ধরনের যদি আরও কোনো যদি আপনারা ভিডিও দেখতে চান বলবেন, আমার সিলভার কানের দুলও আছে যদি আপনারা দেখতে চান সেই ভিডিও অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তাহলে সবাইকে আজকের জন্য এইখানে বাই বাই, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ওটা তো অবশ্যই করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন।